আর একটা নতুন দিন নতুন ব্লগ। তো আজকে হলো মানডে আর আমি দেখতে পাচ্ছো বাড়ি চলে এসেছি। একটু আগে দেখলে ক্লিপটা, আমি সোম আমাকে বাড়িতে ড্রপ করে ও অফিস চলে গেল আর আমি এসেছি। কিছু কাজ আছে মার সাথে, একটু মার বেরোবো। আর কোথায় যাব কি যাব সব তো তোমাদের সাথে শেয়ার হবেই, আর কেন যাব সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে পরে ব্লগে শেয়ার করব। তার জন্য তোমাদের নেক্সট ব্লগগুলো খুব ভালো করে দেখতে হবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। বাড়িতে তো মোটামুটি সময় টিফিনটা করে নিয়েছিলাম, সুজি করছিলাম সকালবেলা, তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম। ওটা ওকে টিফিনে দিয়ে দিয়েছি আর বাবা সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, মার ব্রেকফাস্ট হয়ে গেছে আর সোমের জন্য ডিম টোস্ট করে দিয়েছি, ও ওটা খেয়ে বেরিয়ে গেছে। আর আমি বাড়িতে এসে এখন খিদে পেয়ে গেছে, তো খেতে হবে আমাকে। তো আমি এই জন্য এখন এই যে ডিম দিয়ে একটু হালকা করে গোলা রুটি বানাবো, দিয়ে খেয়েটে আমাকে একটু কাজ নিয়েও বসতে হবে। তো ঝটপট আগে এটা বানিয়ে খেয়ে নিই, কাজ নিয়ে কাজটা সেরে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো স্নান টান হয়ে গেছে আর কমপ্লিট করলাম, এই কাজ করতে করতে উঠে খুব গরম লেগে গেছিলো, স্নান টান কমপ্লিট করে নিয়েছি। বাবাও চলে এসেছে, মাও মোটামুটি খাবার দাবার রেডি করে নিয়েছে, এবার যাবো ঝটপট করে লাঞ্চটা করে নেবো, তারপরে ওই তিনটের দিকে বেরোবো ভেবেছি। তো যাই আগে লাঞ্চটা করে নিই আর তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কী কী আছে। খুব বেশি কিছু নেই, আজকে মাকে বলেছি একদম রান্নাবান্না সেরকম কিচ্ছু করো না, গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না, তো তাই জন্যই অল্প স্বল্প যা আছে খেয়েটে তারপর বেরিয়ে যাবো। আজকে সাথে আছে ভাত আর ভেন্ডি সিদ্ধ, ওদিকে ডিম ভাজা, ওদিকে ডাল সিদ্ধ, ব্যাস আজকে লাঞ্চ সর্টেড। আমি রেডি হয়ে গেছি ফাইনালি, তিনটে বাজে, এই মা এখনো রেডি হচ্ছে, চলছে রেডি হওয়া। আর মোটামুটি রোদটাও একটু পড়ে গেছে তাই জন্যই ঝটপট রেডি হওয়া, এবার চটপট করে বেরোবো, এখান থেকে অটো ধরবো, দেন ওখান থেকে অটো ধরবো, মানে গড়িয়া স্টেশন থেকে অটো ধরবো, আবার মেট্রো স্টেশনে, মেট্রো স্টেশন গিয়ে মেট্রোতে করে স্প্ল্যানেড যাবো, ওখানে আমাদের কিছু কেনাকাটার আছে তাই জন্যই যাওয়া। তো চলো আগে ঝটপট বেরোই, তারপরে কি কেনা যায় দেখা যাক। ফাইনালি পৌঁছে গেছি, তো রোদটা ভালোই আছে এখনো, গরমও লাগছে। আর এদিকে দেখো কি বানাচ্ছে, এখানে তো প্রায় প্রায় এরকম করে। আর মোটামুটি দেখছি ফাঁকাই আছে এখনো অবধি, ভেতরের দিকে এখনো যাইনি, গেলে বোঝা যাবে। আর গরম প্রচন্ড প্রচন্ড। বাবা সিলেবাসের ভিড় আর জীবনেও শেষ হবে না, প্রচুর ভিড়। হ্যাঁ কিছু ছিল ওইগুলো দেখো, সেরকম আমার কিছু উপায় নেই। আর যত শু সেকশনে যত ভিড় হয়েছে, আমরা এখান থেকে বেরোতে পারলে এখন বাঁচি। তুই ঠিকঠাক মুখে লাগিয়ে খাচ্ছে, দাদা খেয়ে নাও খেয়ে নাও। আর চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। এটা না, এগুলো কি এমনি প্যান্ট? আর বড় টপ গুলো যেগুলো হয় এই যে, কত করে এগুলো? হ্যাঁ 200। এখানেও দেখো কি সুন্দর সুন্দর টপ আর ড্রেসগুলো রেখেছে। আমার একটা নাইট ড্রেস কেনার খুব ইচ্ছে ছিল, বাট এখন খুব একটা দরকার নেই বলে আমি আর নিলাম না, পরে নেব। এখন যেটা দরকার আগে সেগুলো নিয়ে নিই, তারপরে পরে দেখা যাবে। বাবার জন্য এখান থেকে 150 টাকার একটা জুতো নিলাম। হ্যাঁ 100 টাকার নোট, ঠিক আছে।
খুচরো নেই গো, থাকলে দিয়ে দিতাম, পঞ্চাশও নেই। আমাদের মোটামুটি কেনাকাটি শেষ, আর বাবার জুতো নেওয়ার বাকি ছিল, এখানে নিয়ে নিলাম, আর মারও নেওয়া হয়ে গেছে, টুকটাক কিছু কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি। বাবা কি বাবা, আর কেমন লাগলো বলো, কতদিন বাদ দেখো। চলো বাড়ি যাওয়া যাক, তারপরে গিয়ে বাড়ি গিয়ে কথা বলছি, আর দেখাচ্ছি কি কি কিনেছি। এটা হলো মায়ের জুতো, পছন্দ? মায়ের ক্যামেরা ধরে মাই দাঁড়িয়ে আছে, তার জন্য মার বলতে পারছে না। তো এইটা হলো মায়ের জুতো, এরকম লেসটা জাস্ট শো, আর এরকম টাইপের মোজা মতো জুতোটা। তো এই এই এক জোড়া জুতো, আর আর নেওয়া হয়েছে বাবার জন্য এক জোড়া জুতো নিয়েছি, জুতোই কিনতে গেছিলাম মেনলি। তো এই হলো বাবার স্লিপার কিনেছি এক জোড়া, বাবাকে দেখিয়েও নিয়ে এসছি, বাবার পায়ে একদম ঠিকঠাক হয়েছে। আর এই চুটুর পুটুর কিনেছে মা, যেমন টিপের পাতা কিনেছে, আমারটা আমার এক পাতা নিয়ে নিয়েছে, মার এক পাতা, তারপরে এই ছোট ছোট গার্ডার, আর মনে হয় একটা হোস্টেল কি, আর কিছু ইনার গার্মেন্টস কেনা হয়েছে, সেগুলো আর দেখানোর দরকার নেই, যেগুলো কেনা মেন জিনিস ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। বেশ ভালো ঘুরেছি, দুজনে মা মেয়েতে বহুত দিন বাদে বেরিয়েছিলাম, তো বেশ ভালো ঘুরেছি, খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে লাস্টে কোল্ড ড্রিঙ্কস খেয়ে মেট্রোতে উঠে খুশ করে বাড়ি চলে এসেছি, বাবার সাথে দেখা টাকা করে চলে এসেছি। ব্যাস এরপরে সোম আসবে, রাত্রেবেলা আবার নিয়ে চলে যাবে, আর একটু পরেই দাদা বাবা সোম সবাই ঢুকে যাবে, তো সবাই মিলে আনন্দ করবো। এখন চাকরিটা এগুলো গুছিয়ে একটু বসি, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এবার বেরোচ্ছি ফুচকা পাচকি নিয়ে, টাটা চলে যাচ্ছে। ওই দেখো ওইদিকে একটা দেখো পুচকু এসছে, যাচ্ছ নিয়ে যাবে গো, বলছে একটাকে তো নিয়ে যাই আবার আরেকটা। হবা টাটা, ও তোমার বলার কিছু নেই আবার তো। অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে, অনেকক্ষণ বাদে বলতে বাড়ি থেকে বেরিয়ে এসে ঘরে ঢুকতে ঢুকতে ওই 10:50 মতো বেজে গেছিল, তারপর ঝটপট ফ্রেশ ট্রেশ হয়ে উপরে চলে গেছিলাম, কারণ মানে খিদে পেয়ে গেছিল, খেতে গেছিলাম আমি আসুন, বাবা মার খাওয়া হয়ে গেছিলো অলরেডি, ওই বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম, তারপর খেটেই নিচে এলাম, এখন 11টা মতো বাজে, আর সারাদিনটা ঘুরে ফুরে কেটে গেছে, প্রচণ্ড টায়ার্ড, ঘুম পেয়ে গেছে। কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, সকালবেলা আমার কাছে মানে বেরোনোর আগেই সবে সবে এসছিলো, তো তখন আমিও খুব ভালো করে দেখিনি, এখনও এখন হয়তো বসে বসে দেখবো, চেক করব। তো এই ট্রাইপডটা এসছে, আর আমার অ্যাকচুয়ালি আমার যে গরিলা পটটা সেটা ভেঙে গেছে, তাই জন্য আমার একটা নতুন দরকার ছিল, তাই জন্য সোম এটা অর্ডার দিয়েছিল আমার জন্য। আর এই যে জিনিসটা, এখান থেকে তিনটে স্ল্যাব খুলে যায়, দাঁড়ো
একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম স্ল্যাব খুলে যায়, তার মানে তিনটে হয়ে গেল, ট্রাইপড হয়ে গেল, আর এই মাথাটা খুলে অনেকটা লম্বা হয়, প্রায় ভালোই লম্বা হচ্ছে। তো পুরো যখন ইউজ করব তখন তোমাদেরকে একবার দেখিয়ে দেব। আর এই ছিল আজকের দিন, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার বেল বাটনটা বাজিয়ে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো চলো টাটা, গুড নাইট আজকের জন্য।